ক্যান্সার থেরাপির উন্নয়নে অবদানের জন্য চিকিৎসা শাস্ত্রে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন জেমস পি ও তাসুকো সুইডেনের একাডেমিতে এক আয়োজনের মধ্য দিয়ে চিকিৎসা বিজ্ঞানের নোবেল জয়ীদের নাম ঘোষণা করা হয় ক্যান্সারের চিকিৎসায় আজীবন নিজের গবেষণা কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন জাপানের কিউটো ইউনিভার্সিটির অধ্যাপক ইসলামের প্রতিবেদন সোমবার সুইডেনের একাডেমিতে এক আয়োজনের মধ্য দিয়ে চিকিৎসা বিজ্ঞানের নোবেল জয়ীদের নাম ঘোষণা করা হয় আর এর মধ্য দিয়ে দু সালের প্রথম নোবেল ঘোষণা করা হলো। আর বছরের প্রথম নোবেল পুরস্কার ঝুলিতে পড়লেন মার্কিন ও জাপানি দুই রোগ প্রতিরোধ বিশেষজ্ঞ তারা হলেন জেমস পি অ্যালাইসন ও তাসুকু হোনজো অ্যালিসন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ টেক্সাস এমডি ডি অ্যান্ডারসন ক্যান্সার সেন্টারের অধ্যাপক আর হোন্ উনিশশো সাল থেকে জাপানের কিয়াটো ইউনিভার্সিটির অধ্যাপক তাদের উদ্ভাবিত ক্যান্সার থেরাপি এই দুরারোগ্য ব্যাধির চিকিৎসায় অভাবনীয় সাফল্য যোগ করেছে বলে উল্লেখ করেছে নোবেল কমিটি পুরস্কার ঘোষণার পর একে একটি বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করলেন জাপানি চিকিৎসা বিজ্ঞানী হনজো তবে জানালেন তার কাজ আরো বড় করার কথা নোবেল পুরস্কার প্রাপ্তির আনন্দ সত্যি বড় আর প্রাপ্তি জানান দেয় আমার কাজটাও বড় আমি জানি সেটার ব্যাপ্তি কতটা এবং আরও কত দূর যেতে হবে আমি ক্যান্সার চিকিৎসায় এই গবেষণাকে আরও অনেক দূর নিয়ে যেতে চাই উভয় বিজ্ঞানী গবেষণা করেছেন টি সেলের প্রোটিন নিয়ে যা কার্যকরভাবে টিউমার কোষকে আক্রমণ থেকে শরীরের প্রধান ইমিউন কোষকে রক্ষা করে এর মাধ্যমে মরণ ব্যাধি ক্যান্সার চিকিৎসায় নতুন দুয়ার খুলবে এমন প্রত্যাশা সকলে সঞ্জিতা ইসলাম নিউজ